শুক্রবার বিশ্রামগঞ্জে দেওয়ানবাজার এডিসি নির্বাচনে শক্তি পরীক্ষা দেবে প্রদ্যুতের মহাজোট। বেলা দেড়টায় হবে জনজমায়েত। বৃহস্পতিবার রাজবাড়িতে এক সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন তীব্রামথার নেতা অনিমেষ দেববর্মা। 28টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিয়েছে তীব্রামথা। আইপিএফটির সাথে আসন ভাগাভাগি হতে পারে, এরপরই প্রার্থী তালিকা ঘোষণা হবে। পাতালকোনা মহাজোটে সামিল হতে পারেন বলে আশাবাদী অনিমেষ। পাশাপাশি তিনি বলেন, আইপিএফটির সাথে তীব্রামথার জোট নিয়ে আরও অনেক বিষয়ে আলোচনা বাকি রয়েছে, বিশেষ করে প্রার্থী তালিকা নিয়ে বেশ কিছু আলোচনা বাকি। কোন দল কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এ নিয়ে আলোচনা শেষ হয়নি। ইউনিটির কনসেপ্ট নিয়ে আমরা এগিয়ে চলব এবং আমাদের ক্যান্ডিডেটের যা লিস্ট, আমাদের পক্ষ থেকে আমরা 28টি কেন্দ্রে আমাদের লিস্ট তৈরি আছে, কিন্তু সিট শেয়ারিং যদি হয় সেখানে আমাদের কিছু সিট ছেড়ে দিতে হবে। সেজন্যে আমরা ওনাদের কি ডিমান্ড থাকবে বা কোন কোন সিটগুলোতে ওনারা লড়াই করবেন সেগুলো না জেনে আমরা আমাদের পক্ষ থেকে ক্যান্ডিডেটের লিস্ট এই মাত্র প্রকাশ করতে পারছি। সাংবাদিক সম্মেলনে অনিমেষ দেববর্মা আরো বলেন, তীব্রামথার চেয়ারম্যান মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন দলের কেন্দ্রীয় কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করেছেন। ভাইস প্রেসিডেন্ট হয়েছেন হেমন্ত দেববর্মা, বুধু দেববর্মা এবং শ্রীদাম দেববর্মা। সাধারণ সম্পাদক অনিমেষ দেববর্মা এবং চিত্তরঞ্জন দেববর্মা। সম্পাদক অ্যান্থনি দেববর্মা, পূর্ণচন্দ্র দেববর্মা, শুভ দেববর্মা, সঞ্জয় দেববর্মা। দলের যিনি সুপ্রিমো মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মা জি আজকে আমাদের অনুমোদন দিয়েছেন এই কমিটির। সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির চেয়ারপারসন হিসাবে থাকছেন মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মা। ওনার সঙ্গে থাকবেন তিনজন ভাইস চেয়ারম্যান, অনন্ত দেববর্মা, বুধু দেববর্মা এবং শ্রীরাম দেববর্মা, এবং জেনারেল সেক্রেটারি দুইজন সেখানে থাকছেন। এবং সেই দুইজন জেনারেল সেক্রেটারির মধ্যে একজন পলিটিক্যাল অ্যাফেয়ার্স, পলিটিক্যাল ইস্যুসগুলো দেখবেন। অনিমেষ দেববর্মা পলিটিক্যাল অ্যাফেয়ার্সের জেনারেল সেক্রেটারি থাকবেন। চিত্তরঞ্জন দেববর্মা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।